জেনেটিক বল্ডনেস বা বংশগত টাক, এটা কিন্তু একটা গভীর সমস্যা। মেয়ে বা পুরুষ যার হোক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা এই প্রবলেমে ভোগে। কিন্তু বাড়ির মহিলাদেরই পুরুষদের সাহায্য করতে হবে, তাদের হাত ধরে নিয়ে আসতে হবে প্রেম তারু লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিকে। আর এখানে রয়েছেন কসমেটিক সার্জন ডক্টর মনীশ সান্থোদিয়া। হ্যালো স্যার। হ্যালো। বহু মানুষ আছেন আপনার কাছে অলরেডি, তারা অলরেডি উপকৃত, মানে এই প্রবলেম থেকে তারা বেরিয়ে এসছে, কিন্তু তবু আমি জানবো যে হেয়ার ফলের কারণগুলো কী কী আর আপনি কীভাবে তাদের সাহায্য করবেন। আমাদের দেশে হেয়ার ফলের কমনেস্ট কারণ হচ্ছে ইনফেকশন অফ দি স্ক্যাল্প। সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে। আর এইটা ছাড়া কমনেস্ট কারণ আরেকটা হতে পারে, সেটা বংশগত বল্ডনেস, মানে যেটা আমরা ইনহেরিট করি। আমাদের মা বাবাদের বল্ডনেস এসছে 40-50 বছর বয়সে, আমাদের তাড়াতাড়ি চলে এসছে 30-25 বছর বয়সে। সেক্ষেত্রে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ দি বিগেস্ট হেল্পিং হ্যান্ড। কীভাবে এখানে হেয়ার ট্রান্সপ্লান্টটা করানো হয় সেটা যদি একটু শর্টে আমরা শুনি। হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা লোকাল অ্যানেস্থেসিয়াতে করি, এটাকে আমরা স্ট্রিপ মেথড বলি। পেছন থেকে আমরা একটা স্ট্রিপ কেটে নিই, ওইটা সেলাই করে বন্ধ করে দেওয়া হয় সব লোকাল অ্যানেস্থেসিয়াতে। আর ওইটাকে ম্যাগনিফিকেশনে আর লাইটে ওইখান থেকে ফলিকলগুলো বেছে নেওয়া হয়, একটা বড় টিম থাকে যেটা কাজ করে। আর ওইটা যেরকম আমরা ধান খেতে ধানের বীজগুলো বসিয়ে দিই, সেভাবে ওইটা বিছিয়ে দেওয়া হয়। 4-5 ঘন্টা লাগে ওই কাজটা করতে, টোটাল 6-7 ঘন্টায় হয়ে যায়। আমরা মিনিমাম 1500-1800 ফলিকল বসাতে পারি, ম্যাক্সিমাম 3,000-4,000 ফলিকল বসাতে পারি। আচ্ছা। এগুলো 2-3 মাস পরে গ্রো করতে আরম্ভ করে। কয়েকটা আফটার কেয়ার আছে, যেমন একটা লোশন লাগাতে হয়, যেমন একটা ওষুধ খেতে হয়। আর এটা 6-7 মাস কন্টিনিউ করতে হয়, তারপরে নরমালি হেয়ার গ্রোথ হয়, একদম নরমাল হেয়ার গ্রোথ। আর এটা ছেলেদের আর মেয়েদের দুজনেরই করা হয়। তার মানে নির্বিশেষে মেয়ে পুরুষ সবাই আপনার কাছে আসতে পারে। একদম একদম। আচ্ছা, ধরুন এই জিনিসটা করতে মোটামুটি খরচা কি হবে? এটা আমাদের 40-50 হাজার থেকে শুরু হয়। তারপরে ডিপেন্ড করে যে আমরা কত ফলিকল লাগাচ্ছি, কত বড় বল্ডনেস আছে, তার উপরে নির্ভর করে। আমরা অনেকগুলো সিটিং দিতে পারি, 2-3টে সিটিং দিতে পারি, যাতে একটা লোক যদি না অ্যাফোর্ড করতে পারে একটা সিটিংয়ে, আমরা 2-3টে সিটিংয়ে ওই কাজটা করতে পারি। আর আমার মনে হয় টাকে চুল যদি গজায়, এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে ফেশিয়াল ভেরি ইম্পর্টেন্ট। ফেশিয়াল এজটা চেঞ্জ হয়ে যায়, মানে 10 বছর কমে যায়, যে দেখতে 40 বছর মতন বয়স, কিন্তু টাক হলে ওইটা 50 বছর বয়স মনে হবে। আচ্ছা, কিছু জানলাম আপনার কাছ থেকে। আরও যেটা আমি আমার দর্শকদের বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, বহু মানুষ কিন্তু বাইরে থেকে আমাদের ফোন করছেন। কলকাতার দর্শকদেরও বলবো আপনারা দেখুন এবং এখানে আসুন। অনেক কিছু তো রয়েছে যেটা আপনার মনের মধ্যে রয়েছে, সেটা কিন্তু সরাসরি এসে ডক্টর সান্থোদিয়ার সঙ্গে কথা না বললে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন না। আমি বোধহয় একদম ঠিক বলেছি, তাই তো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস লট। থ্যাংক ইউ। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে এসে, কেন জানেন? কারণ আমার মনে হয় মানুষকে সাহায্যর উপায়টা আমি দেখিয়ে দিতে পারি। তাহলে তোমরা ভালো থাকবে তো? নিশ্চয়ই থাকবে। তার জন্য তোমরা চলে এসো প্রেম তারু লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিকে, আর অতি অবশ্যই দেখো হেলথ মিটার।